আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর সালাত আদায়কারীকে হত্যা করতে হবে, এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে হবে, এক শ্রেণীর তাসবিহ তাহলিলকারীকে হত্যা করতে হবে, আর যে হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। অবাক কথা হলো না? নামাজিকে হত্যা করতে বলছে, রোজাদারকে হত্যা করতে বলছে। রোজা করার পরেও মানুষ হত্যার যোগ্য, নামাজ পড়ার পরেও মানুষ হত্যার যোগ্য, তাসবিহ তাহলিল করার পরেও মানুষ হত্যার যোগ্য। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা বুখারীতে 18 বার এসেছে। যারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না তাদের সালাত কবুল হবে না, ওরা জাহান্নামে যাবে, ওরা এক পর্যায়ে হত্যার যোগ্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এবার চলেন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকভাবে সালাত আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান্নামে সুনিশ্চিত যাবে। যারা ঠিক ঠিকভাবে সালাত আদায় করে না, যারা নির্ধারিত সময়ে সালাত আদায় করে না, করে কিন্তু নিয়ম অনুযায়ী করে না, ওরা জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী বলছেন যে মানলাম ইহাফেজ আলাইহা, কেউ যদি ঠিক ঠিকভাবে সালাত আদায় না করে তাহলে বিচারের মাঠেও ফেরাউনের সাথে থাকবে। মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের মতো বদ মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে, চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবু লাহাব, আবু জাহাল, দাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। দেখেন দু তিনটে বাক্য, ফেরাউন একদা বলছে, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি ব্যতীত মুসা তোমাদের আর কেউ আল্লাহ আছে এ কথা আমি জানি না। একবার বলছে ফেরাউন, মুসা লাইনিত তাখাজতা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি তুমি কাউকে আল্লাহ বলো মুসা তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। আর একবার বলছে, আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর মানুষ শুনে রেখো, ফেরাউন আমি সবচেয়ে, আমি হচ্ছে তোমাদের বড় আল্লাহ, বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের বক্তব্য, এরকম বক্তব্য কেউ দেয়নি। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করবে না সে বিচারের মাঠে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে থাকবে। এর চেয়ে দুঃখজনক কিছু আছে? সালাত আদায় করলাম তবু অবস্থাটা এই। একটা লোক আল্লাহ রাসূলকে সে সালাম দিল দূরে কাজ সালাত আদায় করে, তো আল্লাহ রাসূল বলেন, এ সালাত আদায় করো তুমি করনি। আবার দূরে কাত পড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বলেন, এই শোনো তুমি সালাত আদায় করনি আবার করো। লোকটি আবার দূরে কাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সে সালাম দিল, তো আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো তুমি করনি। তখন লোকটি বলছে, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, আমাকে সালাত আদায় করা শিখিয়ে দেন। লোকটা তিনবার সালাত আদায় করেছে, এরপর আল্লাহ রাসূল কি করে দিলেন? নাকচ করে দিলেন।